এই প্রোডাক্টটার নাম হচ্ছে নিউট্রিভেট। এই প্রোডাক্টটার নাম হচ্ছে নিউট্রিভেট। এই প্রোডাক্ট এখানে লেখা আছে হাই নিউট্রিয়েন্ট ফুড সাপ্লিমেন্টারি, ফুড সাপ্লিমেন্ট লেখা আছে, মানে ফুড মানে ফুড যেটা খাওয়াই আমরা আলাদাভাবে, সেই ফুডের সঙ্গে মিশিয়ে দিতে হয় মাছ অনুযায়ী, ফুডের সঙ্গে মিশিয়ে দিতে হয় মাছ অনুযায়ী। মিনিমাম শুরু হয় যত মাছ থাকবে যত কিলো খাবার দেই আমরা, কেউ হয়তো 10 কিলো খাবার দেই, কেউ হয়তো 20 কিলো দেই, কেউ হয়তো 1 টন দেই, যেরকম খাবার দেব। প্রতি কিলো খাবারের সঙ্গে প্রথম ছোটো মাছ যদি হয় তাহলে আমি প্রতি কিলো খাবারের সঙ্গে খাবারের জন্য আমি কিন্তু 5 গ্রাম দেব। প্রথম 3 থেকে 4 দিন আমি 5 গ্রাম দেব, বেশি দিলেই যে বেশি হয় তা কিন্তু নয়, বুঝে বুঝে দিতে হবে। ছোটো ছোটো মাছ যদি হয় তাহলে 5 গ্রাম খাবারে বলুন প্রতি কিলো খাবারে, আবার বলি প্রতি কিলো খাবারে 3 দিন থেকে 4 দিন, তারপরে ওটাকে বাড়াবে পরবর্তী 8 দিন, 7 থেকে 8 দিন 2 গ্রাম বাড়াবে, কারণ মাছটা তো বড়ো হচ্ছে, 2 গ্রাম বাড়াবেন মোটামুটি 7 থেকে 10 দিন পর, 7 থেকে 10 দিন পর 2 গ্রাম বাড়াবে, আবার 10 দিন আবার বড়ো হয়েছে মাছ আবার 2 গ্রাম বাড়াবে। এইভাবে ম্যাক্সিমাম আপনি কিন্তু 15 গ্রামের বেশি বা 16 গ্রামও দিতে পারেন, বেশি বাড়াবেন না, কি বলো মাছ যখন বড়ো হয়ে যাবে। আর এটা কিন্তু ওই যে 10 দিনটা যেটা বললাম, তা মাছ অনুযায়ী কিন্তু 10 দিন হতে পারে, 15 দিন হতে পারে, 20 দিন হতে পারে, আবার 30 দিনও হতে পারে, 2 গ্রাম করে বাড়াতে পারে মাছের সাইজ অনুযায়ী। এটাই কিন্তু আপনার টেকনোলজি, আমার টেকনোলজি না, আমার মধ্যে যে টেকনোলজি আছে আপনার মধ্যে আছে, আপনি সেরকম ফলো করবেন সেরকমভাবে বোঝাবেন। এই প্রোডাক্টটা আমি কেন দিতে বলছি, এই প্রোডাক্টটা সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে এটা, আমাদের যত প্রোডাক্ট আছে সব কিন্তু আমাদের লাইসেন্স প্রাপ্ত, আমাদের লাইসেন্স প্রাপ্ত, আমাদের লাইসেন্স আছে, কোন প্রোডাক্ট পারমিশনটা পেয়েছে, আমরা যদি না দিতে পারি পারমিশন পাবে না। প্রথম হচ্ছে যে পারমিশনটা দেওয়া হচ্ছে নিউট্রিভেটের, সেখানে কিন্তু 17টা মিনারেল আছে, 17 মিনারেল আছে, এখন যেটা দিয়েছে লাইসেন্স সে 17 মিনারেল আছে, আজকে দেয়নি, আজ থেকে প্রায় 1 মাস আগে আমার নতুন করে বানিয়েছে, আর তার আগে আরও ছিল, আরও প্রায় 2 বছর আগে ছিল, ঠিক আছে, এখন আমার দেওয়া হয়েছে, আমরা গ্রুপেও ছেড়ে দিচ্ছি। এর মধ্যে 17টা মিনারেল থাকলে হয়তো নকল হয়ে যাবে, যদি মিনারেলগুলো সব দিয়ে দেয় তা নকল হয়ে যাবে, আমার প্রোডাক্টের তো কোনো দাম থাকবে না, কি ঠিক তো নাকি? আমাদের অ্যাকচুয়ালি এই প্রোডাক্টের মধ্যে যেটা আছে এটা হচ্ছে পশু পাখি খাদ্য, মাছ চাষ থেকে শুরু করে পশু পাখি যত রকম আছে সব কিছু খাদ্য, খাদ্যের সঙ্গে দিতে হয়। 23টা মিনারেল আছে, 23 মিনারেল, আগে যে ছিল এই প্যাকেটটা যারা জানে তারা জানে, তারা গরু চাষ করেছে, তারা ছাগল চাষ করেছে, দেখেছেন একবার খেলে পরে খাওয়াতে পারত না, খাওয়ানো যেত না, একবার যদি মিশিয়ে খাওয়ানো হতো অনেক কষ্ট করে খাওয়াতে হতো, ছাগলকে গরুকে কষ্ট করে খাওয়াতে হতো, অনেক সব সবাইকে না, কিছু কিছু ছাগলকে, আমরা কমপ্লেন করেছি, কমপ্লেন করার পরে এই প্যাকেটটা এসছে, 23টা মিনারেল আছে, তাতে আগে যা বড়ো হতো তার থেকে বেশি বড়ো হয়, আরও ভালো হয়, মানে আরও কিন্তু প্রতি আমাদের প্রথমে হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, আমার নিজস্ব আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হয়েছে। ক্লিয়ার? এই প্রোডাক্টটা কিন্তু ফুড সাপ্লিমেন্টারি, ফুডের সঙ্গে খাওয়াতে হয়। ক্লিয়ার? আরও কিছু প্রোডাক্ট আছে, ওই যে হচ্ছে মাছের সাথে যেটা আমরা ঢেলে দেবো ওটা হচ্ছে কিলো প্রতি দেবে না 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 20-40-50 কিলো যা খাওয়াতে দেবে প্রতি কিলো প্রতি কিলো প্রতি ওটা বড় হলে বেশি দেবে50 কিলো হলে কত দেবে 10, যদি 10 গ্রাম করে দেন 50×10
কত হলো? ঠিক আছে, পাঁচ এদিকে হচ্ছে 50, একটা শূন্য এদিকে শূন্য, 500 গ্রাম, এটা 1 কেজির প্যাকেট।